কেউ যদি আত্মহত্যা করে মৃত্যুবরণ করে তাহলে এটা আমরা বলতে পারি যে এটা একটা খারাপ মৃত্যু ছিল, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সহিহ বুখারীতে এসেছে, মান কতলা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি তার নিজেকে যেই জিনিস দিয়ে আত্মহনন করবে বা আত্মহত্যা করবে কিয়ামতের দিন তাকে সেই শাস্তিই দেওয়া হবে। লেটস সে কেউ যদি ছুরি দিয়ে স্ট্যাবিং করে তার প্রাণ হনন করে জাহান্নামে, সে কেবল জাহান্নামের ছুরি দিয়ে নিজের পেটের ভেতরে এরকম ছুরিকাঘাত করতেই থাকবে, এটাই হবে তার শাস্তি। কেউ যদি বিষ পানের মধ্য দিয়ে সুইসাইড করে তাহলে জাহান্নামে তার শাস্তি হবে, জাহান্নামের বিষ খেয়ে খেয়ে সে এই কষ্ট বা শাস্তি ভোগ করবে। কেউ যদি গলায় দড়ি দিয়ে বা ওড়না পিছিয়ে গলায় ফাঁস লাগিয়ে সুইসাইড করে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী জাহান্নামে সে গলাতে শুধু ফাঁস লাগাতেই থাকবে। তাহলে আল ইনতিহার মানে সুইসাইড, আত্মহত্যা করে যদি কেউ মারা যায় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটি খারাপ মৃত্যু ছিল, মৃত্যুটি ভালো।